আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি রিগার্ডিং দুবাই ইমিগ্রেশন এবং দুবাই ট্যুরিস্ট ভিসা নিয়ে। যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে নিয়েছেন দুবাই যাওয়ার জন্য, এখন পর্যন্ত ট্রাভেল করেননি, বা যারা নেবেন ইন ফিউচারে দুবাই যেতে চাচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ দুবাই ট্যুরিস্ট ভিসা যেমন ইজি ছিল আগে, দিন দিন আরও কঠিন হচ্ছে বা আরও কঠিন হবে, পরিবর্তন আসতেছে বা আসবে আরো, ঠিক আছে? সো আজকে বর্তমানে যে পরিবর্তনটা এসছে বা যে যে আপডেটটা আমি নিয়ে এসেছি, সেটা জানা খুবই দরকার আপনাদের যারা ট্রাভেল করবেন। সেটা হচ্ছে যে বর্তমানে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে দুবাই যেতে চাচ্ছেন, ভিসা নিয়ে নিচ্ছেন, এখনো ট্রাভেল করেননি, ট্রাভেল করবেন, সো তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা যাওয়ার সময় যেই তিনটি কাজ অবশ্যই অবশ্যই সাথে রাখবেন এবং তিনটি কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি যাওয়ার সময় আপনার রিটার্ন টিকিট, যাওয়া আসার রিটার্ন টিকিট যেন 100% কনফার্ম থাকে। অনেকে করে কি, যাওয়ার সময় যারা গিয়ে ভিসা পরিবর্তন করবেন সেখানে গিয়ে, তো যারা এই এই চিন্তাধারা করতেছেন, তারা অনেক সময় কি করে, যাওয়ার টিকিটটা কনফার্ম রাখে এবং ফ্লাইটটা যখন ইমিগ্রেশন পার হয়ে যায়, বাংলাদেশ থেকে যখন ফ্লাই হয়ে যায়, তখনই ওই যে আসার যে রিটার্ন যে টিকিটটা, সেটা অনেকে ক্যান্সেল করে দেয়। সো সেটা সবচেয়ে ডেঞ্জারাস একটা ব্যাপার। বর্তমানে দুবাই ইমিগ্রেশন সেটা চেক করতেছে, পিএনআর ওখানে ওরা চেক করতেছে। যাওয়ার পর আপনি যখন টিকিটটা দেবেন তাদের কাছে, তারা যাওয়া আসার টিকিটটা চেক করবে, যদি দেখে যে আপনার যে রিটার্ন টিকিট সেটা ভয়েড করে দিয়েছে বা সেটাকে ক্যান্সেল করে দিয়েছে, আপনাকে সাথে সাথে ডিপোর্ট করা হবে সেখান থেকে, আপনাকে সাথে সাথে সেখান থেকে ব্যাক করে দেওয়া হবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা দুবাই পৌঁছানোর পরে সেটা আপনারা ইয়ে করবেন, দুবাই ইমিগ্রেশন পার হওয়ার পরে যখন এন্ট্রি নিয়ে নেবেন, তখন আপনারা সেটা ক্যান্সেল করেন আসার টিকিট, সমস্যা নেই, কিন্তু এর আগে কোনোভাবে করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে হোটেল রিজার্ভেশন অবশ্যই সাথে রাখবেন, হোটেল রিজার্ভেশন মোস্ট ইম্পর্টেন্ট এখন বর্তমানে। আগে কিন্তু এইসব কিছু দেখতো না, তারপরে টিকিটও অনেকভাবে অনেক সময় দেখতো না, তারপর হচ্ছে যে আপনার রিজার্ভেশন দেখতো না, তারপরে সাফিসিয়েন্ট ফান্ড, আপনাকে অবশ্যই অবশ্যই আপনার সাথে মিনিমাম $500 আপনার সাথে রাখতে হবে। $500 সেটা হচ্ছে বাংলাদেশের যেই সমপরিমাণ টাকা, 50,000 টাকা সামথিং, বেশি হবে কম হবে যাই হোক, এক এক সময় এক এক রকম আপডেট আসছে, এই ডলার উঠানামা করতেছে। সো সেই হিসাবে আপনারা $500 সাথে রাখবেন, এটা ভুলবেন না। অবশ্যই অবশ্যই আপনারা সাফিসিয়েন্ট ফান্ড এটার উপরে রাখার চেষ্টা করবেন, যেহেতু আপনি ট্যুরিস্ট ভিসা যাচ্ছেন, ঠিক আছে? সো আপনারা বর্তমানে এই তিনটা জিনিস, হোটেল রিজার্ভেশন, সাফিসিয়েন্ট ফান্ড এবং আপনাদের যেই যেই ফ্লাইট টিকিট, এটা কনফার্ম যেন থাকে যাওয়া আসা, এই তিনটা জিনিস অবশ্যই মনে রাখবেন আপনারা। কারণ বর্তমানে অনেকেই রিপোর্ট করে দিয়েছে শুনছি বা দেখেছি, ঠিক আছে, এই এইসব ভুলের কারণে। যাই হোক, ইন ফিউচারে হয়তো আরও পরিবর্তন আসবে, ইমিগ্রেশনে অনেক পরিবর্তন আসতেছে দুবাই ইমিগ্রেশন, এবং নতুন নতুন ভিসা কিন্তু আরও তারা চালু করতে যাচ্ছে, যেটা বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ, এবং আপডেট নিয়ে আসবো আসার সাথে সাথে। সো এই অক্টোবর থেকেই, এখন চলে অক্টোবর, এই অক্টোবর থেকে কিন্তু নতুন নতুন ভিসা কার্যক্রম শুরু হবে দুবাইতে, এবং আমি আপডেট দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে, ঠিক আছে? সো ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা আসবেন, তারা অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন করে আরও ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।